হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমাদের সকলকে অর্ণব ক্রিয়েটিভ ব্লগের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত নতুন একটি ব্লগে। তোমাদের আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা ব্যাকরণেরই একটা টপিক, খুব গুরুত্বপূর্ণ টপিক, সব ক্ষেত্রেই কাজে লাগে। তোমাদের 9, 10, 11, 12 বলো বা কলেজের বা তোমাদের পাঠ্য পড়াশোনা বাদ দিয়েও তোমাদের চাকরির ক্ষেত্রেও, কিন্তু চাকরি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ কারকের অনুসর্গটা আজকে তোমাদের সামনে আলোচনা করছি, যেটা তোমাদের যারা SSC পরীক্ষা দিবে বাংলা তাদের ক্ষেত্রে কাজে লাগবে। WBCS এবং BCS যে কোনো পরীক্ষায় তোমাদের ব্যাকরণ লাগবেই, বাংলা ব্যাকরণ। তাই তোমাদের সবারই সুবিধার্থে আজকে অনুসর্গটা আমি আলোচনা করছি, কারকের মধ্যে একটা টপিক অনুসর্গ। কয়েকটা তথ্য বানিয়েছি কয়েকদিন ধরে, আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমরা উপকৃত হবে। ঠিক আছে, শুরু করছি। দেখো, প্রথমে জানবো অনুসর্গ। অনুসর্গের ইংরেজি নাম পোস্ট পজিশন। এবারে জানবো অনুসর্গ কাকে বলে। কাকে বলে না, যে অব্যয়পদগুলি পদের পরে আলাদাভাবে বসে পদের সাথে পদের কিংবা বাক্যাংশের সাথে বাক্যাংশের সম্পর্ক স্থাপন করে এবং অনেক সময় কারকের বিভক্তি রূপে কাজ করে, সেই সকল অব্যয়পদকে অনুসর্গ বলে। তাহলে কি জানলাম না, যে অব্যয়পদগুলি পদের পরে আলাদাভাবে বসে পদের সাথে পদের কিংবা বাক্যাংশের সাথে বাক্যাংশের মধ্যে যে সম্পর্ক স্থাপন করে এবং অনেক সময় কারকের বিভক্তি রূপেও কাজ করে, তাকে বলি অনুসর্গ। যেমন কি, একটা উদাহরণ বলছি, যেমন গাছের উপর পাখি বসেছে, উপরটা অনুসর্গ। টেবিলের উপরে বইটা আছে, উপরে অনুসর্গ। তোমার দ্বারা এ কাজ হবে না, দ্বারাও একটা অনুসর্গ। ঘরের ভিতরে এসে বসে আছে, ভিতরে। আমায় বাঁয়ে তুমি দাঁড়াতে পারো, মানে আমার বাঁয়ে তুমি দাঁড়াতে পারো, বাঁয়েটা উপসর্গ, অনুসর্গ। তারপরে নাক বরাবর হেঁটে যাও, বরাবরটা অনুসর্গ। আমার পিছনে লোক আছে, পিছনে, এটা অনুসর্গ। কারণ এরা পদের পরে বসছে এবং পদের সাথে আলাদাভাবে বসে এবং পদের সঙ্গে পদের কিংবা বাক্যাংশের সাথে বাক্যাংশের যে সম্পর্ক সেটা স্থাপন করছে আমরা বুঝতে পারছি। কিভাবে না, লেখা আছে গাছের উপর পাখি বসেছে, এই উপসর্গটা, এই অনুসর্গটা হচ্ছে পদের পরে বসেছে, গাছের পরে উপর, গাছের উপর পাখি বসেছে। এটি পদের পরে বসে কিন্তু একটি পদের সঙ্গে আরেকটি পদের মধ্যে যে সম্পর্কটা স্থাপন করেছে এবং কারকে বিভক্তি রূপে অনেক সময় কাজ করছে আমরা দেখতে পাচ্ছি। তাই এগুলা হচ্ছে অনুসর্গ। আর কি জানি না, আমরা জানি, মনে রাখতে হবে যে অনু পূর্বক শ্রী যুক্ত অসমান সৃষ্টি করা। অনু বা পরে বা পশ্চাতে বসে অর্থ পদ সৃষ্টি করা বা কারণ নির্দেশ করে বলে একে অনুসর্গ বলা হয়, আমরা জানি। আর কি মনে রাখতে হবে, অনুসর্গগুলি এক প্রকার কিন্তু অব্যয়পদ, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কি জানলাম এই পেজটা থেকে, না যে অব্যয়পদগুলি পদের পরে আলাদাভাবে বসে, পদের পরে আলাদাভাবে বসে পদের সাথে পদের কিংবা বাক্যাংশের সাথে বাক্যাংশের মধ্যে সম্পর্ক স্থাপন করে এবং অনেক সময় কারকের বিভক্তি রূপেও কাজ করে, তাকে বলি অনুসর্গ। যেমন কি, না গাছের উপর পাখি বসেছে, অনুসর্গ। টেবিলের উপরে বইটা আছে, এগুলো সব অনুসর্গ। কারণ পদের পরে বসে একটি পদের সঙ্গে আরেকটি পদের কিন্তু সম্পর্ক স্থাপন করছে। আর কি মনে রাখতে হবে এই পেজটা থেকে, না অনু পূর্বক সৃজ যুক্ত অসমান সৃষ্টি করা। অনু বা পরে বা পশ্চাতে বসে অর্থ পদ সৃষ্টি করা বা কারণ নির্দেশ করে বলে অনুসর্গ। আর মনে রাখতে হবে অনুসর্গগুলি এক প্রকার অব্যয়পদ। এরপর দেখো কি রয়েছে, আর কি রয়েছে, না পদের সাথে পদের অন্যায় স্থাপন করে বলে অনুসর্গকে পদান্বয় অব্যয় বলা হয়। কি না, পদের সাথে পদের অন্যয় স্থাপন করে বলে অনুসর্গকে পদান্বয় অব্যয় বলা হয়। কখনো কখনো বাক্যাংশের সাথে বাক্যাংশের সম্পর্ক স্থাপন করে, যেমন সচিনের খেলার চেয়ে কোহলির খেলা আমার ভালো লাগে। আবার কি, অনুসর্গ কখনো কখনো বিভক্তির বিকল্প হিসাবেও কাজ করে। আর কি, অনুসর্গের অপর নাম পরসর্গ, কর্ম প্রবর্চনীয় এবং সম্বন্ধীয়, এই তিনটা নামেও কিন্তু অনুসর্গকে ডাকা হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকবার পরীক্ষায় আসে যে অনুসর্গের অপর নাম কি। তাহলে কি হবে অনুসর্গের অপর নাম, না পরসর্গ, কর্ম প্রবর্চনীয়, সম্বন্ধীয়, এই তিনটা নাম মনে রাখতে হবে। আর কি, কয়েকটি অনুসর্গ কারকের বিভক্তি রূপেও কাজ করে।
যেমন দ্বারা, দিয়ে, নিমিত্ত, জন্য, কর্তৃক, থেকে, হইতে ইত্যাদি। এগুলো কিন্তু কারকের বিভক্তি রূপেও কাজ করে, মনে রাখবে। আর কি আছে, অনেক সময় দুটি অনুসর্গ যোগে যৌগিক অনুসর্গ গঠিত হয়। কি বলছি না, অনেক সময় দুটি অনুসর্গ যোগে যৌগিক অনুসর্গ গঠিত হয়, যেমন মধ্যে দিয়ে, ভিতর দিয়ে, মধ্যে থেকে, মানে দুটো অনুসর্গ দিয়ে যৌগিক একটা অনুসর্গ গঠিত হচ্ছে। যেমন একটা বাক্যে প্রয়োগ করে বলছি, যেমন তোমার মধ্য দিয়ে আমি বেঁচে থাকতে চাই, মানে দুটো অনুসর্গ পাশাপাশি বসে যৌগিক অনুসর্গ গঠিত হচ্ছে। অনুসর্গের দ্বিত্ব প্রয়োগ কিন্তু দেখা যায়, যেমন আমার পাশে পাশে চলো, মানে বার দুটা মানে বার পাশাপাশি বসে যাচ্ছে, দ্বিত্ব প্রয়োগ। আবার দাগের ভিতরে ভিতরে ছুটতে হবে, এটাও কিন্তু অনুসর্গ, দ্বিত্ব প্রয়োগ হচ্ছে অনুসর্গের। এরপর অনুসর্গের শ্রেণী বিভাগ করব। আমরা জানি গঠন অনুসারে অনুসর্গকে দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে নামজাত আর দুই ক্রিয়াজাত অনুসর্গ। কি জানলাম না, গঠন অনুসারে অনুসর্গকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নামজাত আর একটা হচ্ছে ক্রিয়াজাত। এরপর জানবো যে নামজাত অনুসর্গ কাকে বলে। কি হবে না, যে অনুসর্গগুলি নামপদ থেকে নিষ্পন্ন হয়েছে, কি না যে অনুসর্গগুলি নামপদ থেকে নিষ্পন্ন হয়েছে সেই অনুসর্গগুলিকে বলা হয় নামজাত অনুসর্গ। যেমন দ্বারা, কর্তৃক, বিনা অপেক্ষা, নিমিত্ত ইত্যাদি। এগুলি যেমন কী কী মনে রাখতে হবে, দ্বারা, কর্তৃক, নিমিত্ত, বিনা অপেক্ষা, নিমিত্ত, এগুলি এগুলি হচ্ছে নামজাত অনুসর্গ। এরপর ক্রিয়াজাত অনুসর্গ জানব। ক্রিয়াজাত অনুসর্গটা কি না, যে অনুসর্গগুলি ক্রিয়াপদ থেকে নিষ্পন্ন হয়েছে সেই অনুসর্গগুলিকে ক্রিয়াজাত অনুসর্গ বলা হয়, মানে যেগুলি ক্রিয়াপদ থেকে নিষ্পন্ন হয়েছে সেগুলি হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। এরপর দেখো পরবর্তী পেজে কি রয়েছে, আর কি মনে রাখতে হবে না, মনে রাখতে হবে রূপের দিক থেকে ক্রিয়াজাত অনুসর্গ আসলে অসমাপিকা ক্রিয়ার কিন্তু বাক্যের মধ্যে অব্যয়ের কাজ করে। কি মনে রাখতে হবে না, মনে রাখতে হবে রূপের দিক থেকে ক্রিয়াজাত অনুসর্গ আসলে অসমাপিকা ক্রিয়া কিন্তু বাক্যের মধ্যে অব্যয়ের কাজ করে। যেমন কি না, যেমন দিয়ে, দিয়ে একটা অনুসর্গ দিয়ে কী করবো না, কলম দিয়ে লিখি, থেকে, কলকাতা থেকে আসছি, করে, গাড়ি করে এলাম, নিয়ে, বল নিয়ে খেলা করো, চে, তোমার চেয়ে আমি বড়, হতে, কোথা হতে এলি, ধরে, রাস্তা ধরে চলো। এগুলো সব অনুসর্গ, মনে রাখতে হবে কি না, রূপের দিক থেকে ক্রিয়াজাত অনুসর্গ আসলে কিন্তু অসমাপিকা ক্রিয়া কিন্তু বাক্যের মধ্যে অব্যয়ের কাজ করে। এগুলো সব উদাহরণ দিয়ে তোমাদের বোঝালাম। এরপর কি, তবে সব অসমাপিকা ক্রিয়াই কিন্তু অনুসর্গ নয়, এটা মনে রাখতে হবে, কি না সব অসমাপিকা ক্রিয়াই কিন্তু অনুসর্গ নয়। যেমন এক নম্বর কি আছে না, যেমন থেকে, কি পিসির বাড়িতে দুদিন থেকে এসো, থেকে কিন্তু অসমাপিকা ক্রিয়াপদ। আর একটা কি আছে, পিসির বাড়ি থেকে আজই এলাম, এটা থেকে অনুসর্গ। তারপর কি আছে, তোমার কাছে কিছু চেয়ে হতাশ হইনি, এটা কিন্তু চেয়ে অসমাপিকা ক্রিয়া। আর একটা আছে, রামের চেয়ে শ্যাম বড়, এটা কিন্তু চেয়ে অনুসর্গ। আর কি আছে, উৎস অনুসারে অনুসর্গকে আবার তিন ভাগে ভাগ করা যায়। উৎস অনুসারে কটি ভাগ না, তিনটি ভাগ, কি কি না, তৎসম, তদ্ভব এবং বিদেশি। কি কি, তৎসম, তদ্ভব এবং বিদেশি। এরপর জানবো তৎসম অনুসর্গ কি কি, তৎসম অনুসর্গ কি কি না, অপেক্ষা, কারণ, সহিত, দ্বারা, জন্য, বিনা, পর্যন্ত, উদ্দেশ্যে, অন্ত, নিকট ইত্যাদি। এগুলি সব তৎসম অনুসর্গ, মনে রাখবে তোমরা কিন্তু। এরপর তদ্ভব জানবো, তদ্ভব অনুসর্গ কি কি না, আগে, কাছে, পাছে, পানে, পাশে, মাঝে, সাথে, বই, মুখে, ছাড়া, যেন, নিচে, ভিতরে ইত্যাদি। এগুলি সব তদ্ভব অনুসর্গ। এরপর জানবো বিদেশি অনুসর্গ কি কি না, বাদ, বদল, তরফে, ধরুন, বাবদ, বরাবর ইত্যাদি। এগুলি সব বিদেশি অনুসর্গ, এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে তোমরা। এরপর দেখো কী রয়েছে, এরপর কী আছে না, এরপর জানবো যে অনুসর্গকে কর্ম প্রবর্চনীয় বলে কেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অনুসর্গকে কর্ম প্রবর্চনীয় বলে কেন। উত্তরটা কী হবে না, কর্ম প্রবচনীয় কথাটি প্রথম ব্যবহার করেন পাণিনি। কর্ম প্রবচনীয় শব্দে কর্ম বলতে তিনি ক্রিয়াকে বুঝিয়েছেন,
কি বুঝিয়েছে, না কর্ম বলতে ক্রিয়াকে বুঝিয়েছে, অর্থাৎ যে পদগুলি কোনো ক্রিয়ার অর্থ প্রকাশ করত, কি যে পদগুলি কোনো ক্রিয়ার অর্থ প্রকাশ করত কিংবা ক্রিয়ারূপে গণ্য হতো, কিন্তু বর্তমানে কোনো ক্রিয়ার অর্থ প্রকাশ করে না, কেবল ক্রিয়া নিরূপিত সম্বন্ধ প্রকাশ করে, সেই সকল ক্রিয়াজাত অনুসর্গগুলিকে প্রকৃতপক্ষে কর্ম প্রবচনীয় বলে। এগুলির মূলে অসমাপিকা ক্রিয়া থাকলেও বর্তমানে ক্রিয়া নয়, ক্রিয়ার সাথে নামপদের সম্পর্ক প্রকাশ করে। কি জানলাম না, কর্মপ্রবচনীয় শব্দটি কথাটি প্রথম ব্যবহার করেছিলেন পাণিনি। কর্মপ্রবচনীয় শব্দে কর্ম বলতে তিনি ক্রিয়াকেই বুঝিয়েছেন, অর্থাৎ যে পদগুলি কোনো ক্রিয়ার অর্থ প্রকাশ করত কিংবা ক্রিয়ারূপে গণ্য হতো, কিন্তু বর্তমানে কোনো ক্রিয়ার অর্থ প্রকাশ করে না, কেবল ক্রিয়া নিরূপিত সম্বন্ধ প্রকাশ করে, সেই সকল ক্রিয়াজাত অনুসর্গগুলিকে প্রকৃতপক্ষে কর্মপ্রবচনীয় বলে। আর কি না, এগুলির মূলে অসমাপিকা ক্রিয়া থাকলেও বর্তমানে কিন্তু ক্রিয়া নয়, ক্রিয়ার সাথে নামপদের সম্পর্ক শুধুমাত্র প্রকাশ করে। আর কি মনে রাখতে হবে, যে নামজাত অনুসর্গকে আক্ষরিক অর্থে কর্ম প্রবচনীয় বলার কোনো কারণ নেই, শুধুমাত্র ক্রিয়াজাত অনুসর্গগুলিকে এই নামে অভিহিত করা হয়। কি বলেছে, নামজাত অনুসর্গগুলিকে আক্ষরিক অর্থে কিন্তু কর্ম প্রবচনীয় বলার কোনো কারণ নেই, শুধুমাত্র ক্রিয়াজাত যে অনুসর্গগুলি, ক্রিয়াজাত যে অনুসর্গগুলি, সেগুলিকেই কিন্তু এই কর্মপ্রবচনীয় বলা হয় বা এই বলে অভিহিত করা হয়। ঠিক আছে, তোমাদের কয়েকটি তথ্যই সংগ্রহ করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমরা উপকৃত হবে। যদি ভালো লাগে একটা লাইক করবে, এবং যারা নতুন সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল, এবং অল নোটিফিকেশনটি অন করে রাখবে, যাতে যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, সকলে খুব ভালো থাকবে। আমি এই নিয়ে, এই অনুসর্গটা নিয়ে তোমাদের পরবর্তী ক্ষেত্রে আরও অনেক ডিটেলসে বলবো, আজকে খুব সংক্ষেপে বললাম। ঠিক আছে, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।